আসসালামু আলাইকুম। যারা বিদেশি উল খোঁজেন, বিদেশি উল পছন্দ করেন, তারা এই উলগুলো দেখতে পারেন। এই উলগুলো আমার পেজে অ্যাভেলেবল আছে, খুব বেশি পিস নাই, খুব অল্প কয়েকটাই আছে, বাইরের আরও কিছু আসবে। এই ছাড়াও এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এছাড়াও আরও কিছু কালার আছে। এটা হচ্ছে শেডের যে ইয়ানটা, বাটিক, এটা অনেকে পছন্দ করে, এটা খুবই সুন্দর একটা শেড। এটা আমার পেজে পাবেন, এখন এটা অ্যাভেলেবল আছে। এটা অনেকগুলো এনেছিলাম কিন্তু প্রায় সব শেষ, অল্প কয়টাই আছে, আবার আসবে, হয়তো সামনে সপ্তাহে নিয়ে আসব। আরও আপাতত এই উলগুলোই মানে আনসোল্ড আছে, সবই প্রায় যেগুলো এনেছিলাম প্রায় সবই সোল্ড হয়ে গেছে। এই যে দিফা, দিফা ইয়ানটা অনেকেই খোঁজেন, অনেকেই অনেক পছন্দ করেন, এটা আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর। আর আরেকটা আছে হ্যাপি বেবি, হ্যাপি বেবিটা এত সফট আর এত সুন্দর যে এটা দিয়ে সোয়েটার বানালে অনেক আরাম পাবে বাচ্চারা বা বড়রা, যে কোনো মানুষের জন্য, যে কোনো বয়সের মানুষের জন্য এই উলগুলো খুবই ভালো হবে, সোয়েটার, জামা, যে কোনো কিছু এটাতে ভালো হবে। আর শেড ইয়ানগুলো কিন্তু চাইলে শাল বানাতে পারেন, শাল বানালে এই ইয়ানগুলো দেখতে ভালো হয়, ভালো লাগে, বা সোয়েটারও ভালো হয়, যেটা আপনাদের ইচ্ছা। এই রেড কালারটা আমার অনেক প্রিয় একটা কালার। এটা দেখেন কত গজ আছে, কত মিটার আছে, 100 গ্রামের মধ্যে 330 মিটার, 361 গজ। আর এইটার হুক সাইজ হচ্ছে 3.5, অনেক সুন্দর একটা ইয়ান, আর থিকনেস খুব বেশি না, যার কারণে অনেক কাজ অনেক বেশি হবে। চিকন উলগুলাতে হয় কি, কাজ একটাতেই অনেক অনেকটুকু কাজ হয়, আর মোটা উলগুলোতে, এই যে এটা একটু মোটা, এটাতে একটু তাড়াতাড়ি কাজ হবে। একটা 5 মিলিমিটার হুক ইউজ করতে পারেন এটাতে, এটাও সোয়েটারের জন্য ভালো হবে, এটা ক্লাসিক। এটা 210 মিটার আছে আর 230 গজ, 230 ইয়ার্ড। এটা শেডের একটা ইয়ান, খুবই সুন্দর এই শেডটা, খুবই সুন্দর এই শেডটা। আমার কাছে মনে হয় 2 পিস কি 3 পিস হবে, পিঙ্ক কালারের মধ্যে, অনেক সুন্দর একটা শেড। মিন্ট কালারের এই ইয়ানগুলো অনেক সফট, হ্যাপি বেবির আরো কিছু কালার আছে দেখতে পারেন, এই কালারগুলো, এগুলো সব 100 গ্রামের উল, যেগুলো সব প্রত্যেকটাই 100 গ্রাম, একটা বলে 100 গ্রাম আছে, সবগুলোই 500 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে 100 গ্রামের পাবেন। এই ক্লাসিক ইয়ানটা 440 টাকা মাত্র, খুবই সুন্দর দেখতে এটা। সব ইনটেক আছে, আমি প্যাকেট সহজে খুলতে পছন্দ করি না, সব আমি প্যাকেটে রাখতে পছন্দ করি। ইয়ানগুলো হাতে ধরলেই মায়া লাগে, মনে হয় যে নষ্ট হয়ে গেল এরকম কিছু, এই জন্য আমি প্যাকেটে রাখতেই পছন্দ করি, প্যাকেট থেকে বের করেও দেখাচ্ছি না। যদি ভালো লাগে আমার পেজ তনিস ড্রিমে নক দিবেন। আল্লাহ হাফেজ।